অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় আজকে আমি জানাতে চলেছি দু হাজার উনিশ ডিসেম্বর মাস অর্থাৎ বছরের শেষ মাস বিশ্ব রাশির বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে আসুন জেনে নিন প্রথম কথা এই ডিসেম্বর মাসে কিছু কিছু প্ল্যানেট রাশি পরিবর্তন করছে সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে বৃষ রাশির ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিছু খারাপ দিক লক্ষ্য করা যাচ্ছে এই মাসে প্রথম কথা শুক্র অবস্থান করছে মকর রাশিতে পনেরোই ডিসেম্বর ধনু রাশিতে রবি অবস্থান করছে ষোলোই ডিসেম্বর পাঁচ তারিখে অর্থাৎ পাঁচই ডিসেম্বর বুধ গ্রহ বৃশ্চিক রাশিতে এবং পঁচিশ তারিখে এই বুধ গ্রহ আপনার ধনু রাশিতে প্রবেশ করছে এবং মঙ্গল গ্রহ তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে সক্ষেত্রে গমন করছে এর ফল কী বিশ্বরাশির উপর পড়তে চলেছে এই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত বলছি প্রথম কথা হচ্ছে যারা ব্যবসা ক্ষেত্রে আছেন এই ক্ষেত্রে আপনাদের বেশ শুভ দেখা যাচ্ছে অর্থাৎ আপনারা নতুন কোন কানেকশন পাবেন নতুন আপনারা অপরচুনিটি পাবেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের শারীরিক দিকটা বেশ খারাপ দেখা যাচ্ছে কারণ আপনাদের ঠিক অষ্টম স্থানে একসঙ্গে ছ ছটি গ্রহ বসে গেছে সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন রকমের শারীরিক প্রবলেম দেখা দিতে পারে বিশেষ করে ব্যথা ব্যথা বেদনা দাঁতের সমস্যা এই সকল সমস্যা অর্থাৎ অনেক ক্ষেত্রে আবার স্কিনের সমস্যাও এই ডিসেম্বর মাসে দেখা দিতে পারে এরপরে বলি যারা চাকরি ক্ষেত্রে আছেন কিছু ক্ষেত্রে আপনাদের চাকরি ক্ষেত্রে বদলি দেখা যাচ্ছে অর্থাৎ যারা কোনো বদলির চেষ্টা করবেন ভাবছেন অর্থাৎ আপনারা যদি করতে পারেন আপনাদের চাকরির ক্ষেত্রে বদলির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই ডিসেম্বর মাসে এরপরে আপনাদেরকে জানাই যারা উচ্চ শিক্ষাতে আছে সে সকল ক্ষেত্রে এই ডিসেম্বর মাস শুভ যাবে বিশ্ব রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কথা মেনলি আমি বলছি তো আমি যেটা আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে আমি ইন জেনারেল রাশিফল আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা প্রত্যেকে গ্রহের অবস্থান আলাদা আমি আপনাদেরকে গোচর ফল আপনাদেরকে জানাচ্ছি এরপরে জানাচ্ছি বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের যারা বিবাহ বিবাহিত তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার ওয়াইফের সঙ্গে বেশ মতান্তর দেখা যাচ্ছে আপনারা একটু ঠান্ডা মাথাতে কথাবার্তা বলুন আপনারা হটকারিতা সিদ্ধান্ত নেবেন না কারণ আপনাদের হটকারিতা সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক ক্ষেত্রে সমস্যা নেমে আসবে প্রেমের দিকটা বিশ্বরাশি বা বিশ্বলগ্নের এই ডিসেম্বর মাসে লগ্ন বা বিষ রাশির জাতক জাতিকাদের আয়ের তুলনায় ব্যয় বেশি হবে অর্থাৎ এই দিকটা আপনারা খেয়াল রাখুন বিষ রাশি বা এ মাসে শেষের দিকে বা মাঝামাঝি কোনো এক সময় পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনাদের একটা সুসংবাদ পাবেন যেটা আপনার জীবনে কাজে লাগবে এরকম একটা সুসংবাদ আপনারা পাবেন কিন্তু মাসের প্রথম দিকে আপনাদের কিছু কিছু কাজ আটকে যেতে পারে এবং আপনাদের দুশ্চিন্তা বৃদ্ধি পাবে প্রথম দিকটা মাসের এবং আপনারা আপনাদের পরিবারের সঙ্গে ঠান্ডা মাথায় কথাবার্তা বলুন কথার মধ্যে মিষ্টতা আনুন এবং মাধুর্যতা নিয়ে আসুন আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সঙ্গেও আপনারা একটু ভেবে কথা বলুন হটকারিতা সিদ্ধান্তে বা হট হটচলতি কোনো কথা বলবেন না তো আজকে তো সময় শেষ নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন